Hello coders, this is Algo4048B. A video tutorial and the latest code forces round 872 diff 2 problem C, LuoTianyi and the Shoni alochona korbo. So problem description to obosshoi nijer ebe pore niben. Ekhane ki bola ache seta ami ekhane read korchi na, ami direct hocche analysis e jai. Shobar age hocche ekhane dui ta variable dewa ache n ebong m. N shongkhok byakti ache ar m shongkhok seats ache. Seat er number gulo hocche amar ekhane 1 theke m porjonto. Clear? আর আমার কাছে হচ্ছে যে n সংখ্যক ব্যক্তি n সংখ্যক ব্যক্তিকে আমার এই m সংখ্যক সিটের ভিতরে বসাইতে হবে এবং আমাকে বলতে হবে যে গিভেন কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে আমি ম্যাক্সিমাম কতজনকে এই m সংখ্যক সিটের ভিতরে বসাইতে পারতেছি তো কিভাবে কন্ডিশনগুলো কি কন্ডিশনগুলো হচ্ছে তিন টাইপসের ব্যক্তি আছে একটা হচ্ছে নেগেটিভ 1 একটা হচ্ছে নেগেটিভ 2 আর একটা হচ্ছে x এখানে নেগেটিভ 1 মানে হচ্ছে এই ব্যক্তি আপাতত যদি এরকম হয় যে আপাতত আমার সবগুলা খালি আছে তখন এই ব্যক্তি বসবে হচ্ছে আমার লাস্ট ইনডেক্স আর অথবা যদি যে কোনো একজন ব্যক্তি থাকে আমার একজন বা কিংবা একাধিক ব্যক্তি যদি থাকে এদের মধ্যে সবচেয়ে লেফটে যে ব্যক্তিটা আছে ওই লেফট ইনডেক্সের লেফটে সে বসবে মানে এখানে সে বসবে আর অন্য কোথাও সে বসবে না এটা হচ্ছে এই যে নাম মাইনাস ওয়ান টাইপসের ব্যক্তির বৈশিষ্ট্য আর মাইনাস টু হচ্ছে যদি সবগুলো খালি থাকে তাহলে সে হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে বসবে আর নতুবা হচ্ছে সবচেয়ে রাইটে যে ব্যক্তিটা আছে সেই রাইট মোস্ট ব্যক্তির রাইট ইন্ডেক্সে বসবে মানে এখানে বসবে ঠিক অন্য কোথাও সে বসবে না আর যে এক্স টাইপসের ব্যক্তি আছে সে হচ্ছে এক্স একটা ভ্যালু দেওয়া থাকবে সে হচ্ছে অনলি এক্স ইন্ডেক্সে বসবে অন্য কোনো ইন্ডেক্সে বসবে না ক্লিয়ার এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে আমি ম্যাক্সিমাম কতজনকে বসাতে পারতেছি সেটা হচ্ছে আমার অ্যান্সার এখন আমরা যদি একটা স্যাম্পল দেখি ফর এক্সাম্পল হচ্ছে এই স্যাম্পলটা এখানে হচ্ছে আমার এন এর ভ্যালু হচ্ছে 5 আর এম এর ভ্যালু হচ্ছে 7 আর যে অ্যারেটা হচ্ছে অ্যারেটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর হচ্ছে 4 মাইনাস 2 মাইনাস 2 আচ্ছা তাহলে আমি যদি ইন্ডেক্সিং করি এটা হচ্ছে প্রথম ব্যক্তি এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ এটা হচ্ছে পঞ্চম এখন আমরা এখানে লিখবো কোন ব্যক্তিকে কোথায় আমরা বসাইছি আচ্ছা সবার আগে আমরা দেখি যে এই যে ব্যক্তি হচ্ছে সিট পার্সপেক্টিভ আছে মানে যার একটা সিটে বসার টার্গেট আছে আমরা যদি একটু ভালো করে দেখি এই যে নেগেটিভ 1 নেগেটিভ 2 এরা যারা আছে এরা ডিপেন্ড করতেছে অন্যরা কোথায় বসতেছে তার লেফট মোস্টে অথবা তার রাইট মোস্টে বসবে দ্যাট মিন্স তাদের কোনো নির্দিষ্ট সিট কিন্তু নাই সেটা ডিপেন্ড করতেছে আরেকজনের উপরে কার উপরে ডিপেন্ড করতেছে যারা অ্যাকচুয়ালি নিজস্ব সিট প্ল্যান আছে তাদের উপর হচ্ছে তারা ডিপেন্ড করতেছে এরপরে আমার যাদের নিজস্ব সিট প্ল্যান আছে আগে আমার তাদেরকে প্লেস করতে হবে ক্লিয়ার আগে যদি আমি তাদেরকে প্লেস করতে পারি দেন হচ্ছে যে নেগেটিভ ওয়ান নেগেটিভ টু ওদের জন্য আমি একটা সুইটেবল প্লেস চুজ করতে পারবো তাহলে আমার এই যে ফোর্থ থার্ড ব্যক্তি ফোর্থ তিন দেখে বসতে চাচ্ছে আমার এখানে সিট আছে 7টা তাহলে হচ্ছে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত ওকে তাহলে থার্ড ব্যক্তি বসে যাচ্ছে ফোর্থ ইন্ডেক্সে তাহলে আমি তাকে ফোর্থ ইন্ডেক্সে বসে এই থার্ড ব্যক্তি এখানে বসলো ক্লিয়ার আচ্ছা সেকেন্ড ব্যক্তি হচ্ছে বর্তমানে যে ব্যক্তি বসছে তার লেফট মোস্ট ব্যক্তি লেফটে বসবে দ্যাট মিন্স সেকেন্ড ব্যক্তি বসবে হচ্ছে আমার এখানে ফার্স্ট ব্যক্তি বসবে আমার হচ্ছে এখানে ফোর্থ ব্যক্তি বসবে হচ্ছে রাইট মোস্ট ব্যক্তির রাইটে দ্যাট মিন্স এখানে আর এ ব্যক্তি বসবে হচ্ছে এখানে ক্লিয়ার তাহলে আমি মানে স্যাটিসফ্যাক্টিভলি বসাতে পারছি এখানে 5 জনকে তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে 5 আমি ফার্দার টেস্টগুলো দেখাচ্ছি না আমি হচ্ছে ডিরেক্ট এখানে অ্যানালাইসিসে যাই তো আমরা এখন একটা র্যান্ডম টেস্ট কেস নিব সেই টেস্ট কেসটা আমরা সলভ করব তারপর আশা করি ওই টেস্ট কেসটা সলভ করলে হচ্ছে সম্পূর্ণ একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ধরা যাক আমার কাছে ব্যক্তি সংখ্যা আছে 10 জন 10 জন না 8 জন ওকে আর হচ্ছে এখানে আমি বসাইতে পারি হচ্ছে 10 জনকে মানে আমার সিটের সিট সংখ্যা হচ্ছে 10 3 5 7 ওকে আর যে ব্যক্তিরা আছে সেই ব্যক্তিদের বসার চয়েস হচ্ছে অনেক এরকম এখানে হচ্ছে প্রথম ব্যক্তি হচ্ছে 7th ইন্ডেক্সে বসতে চায় দেন হচ্ছে আমার এখানে মাইনাস টু তারপর হচ্ছে 3 5 মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস 2 ওকে আমি একটা র্যান্ডম একটা কেস জেনারেট করছি এটা দিয়ে আমরা একটু বোঝার ট্রাই করি তাহলে যে জিনিসটা আমরা অলরেডি অবজার্ভ করছি যে যাদের হচ্ছে নিজস্ব সিট প্ল্যান আছে সবার আগে আমার প্লেস করতে হবে তাদেরকে
এবং এটা একটা বেসিক অবজারভেশন যে ওদেরকে বসানোর পরে হচ্ছে আমি ম্যাক্সিমাম অ্যান্সারটা অলওয়েজ গেইন করতে পারবো, ওদেরকে এমনভাবে বসাবো, কারণ আমার এখানে অর্ডারিংটা নাই এরকম না যে প্রথম ব্যক্তিকে আমার এখানে বসাতে হবে, দ্যাট মিনস আমার লেফট মোস্ট ব্যক্তি কে হবে, রাইট মোস্ট ব্যক্তি কি হবে সেটা কিন্তু আমার কাছেই ডিপেন্ড করতেছে। তাহলে আমি যদি এখানে একটু ভালো করে দেখি, আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে বসানো ফার্স্ট অফ অল। তাহলে আমি যদি এখানে লিখি যে আমি হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্যক্তি, এটা হচ্ছে আমার ফোর্থ ব্যক্তি, আর এটা হচ্ছে আমার ফিফথ ব্যক্তি। তো ফার্স্ট ব্যক্তিকে আমি তার প্লেসে বসাই, সেটা হচ্ছে সেভেন্থ, 10, 9, 8, 7, এখানে হচ্ছে আমি ফার্স্ট ব্যক্তিকে বসালাম। ওকে, দেন হচ্ছে ফোর্থ ব্যক্তিকে হচ্ছে থার্ড ইন্ডেক্সে বসাইতে হবে, আর একে হচ্ছে ফিফথ ইন্ডেক্সে বসাইতে হবে। আমি যদি এদেরকে ঠিক মতো বসাই, এদেরকে বসানোর পরে কি আমি এই যে যারা হচ্ছে ডিপেন্ডেন্ট তাদেরকে কি প্লেস করতে পারবো? হ্যাঁ পারবো। কিভাবে সেটা আমি এখন বলতেছি। ধরা যাক আমি সবার আগে এই তিনজনকে প্লেস করবো, এই দুইজনকে যারা হচ্ছে আমার লেফটে বসবে। তাহলে আমি জানি যে আমার এখানে হচ্ছে প্রথম ব্যক্তি বসবে, আর এখানে হচ্ছে ফিফথ ব্যক্তি বসবে, আর এখানে হচ্ছে ফোর্থ ব্যক্তি বসবে। ওকে, তাহলে আমি যেটা করব, সবার আগে আমি এখানে ফার্স্ট ব্যক্তিকে বসাই দিই। ওকে, দেন হচ্ছে আমি থার্ড ব্যক্তিকে বসাবো এখানে, থার্ড ব্যক্তি কোথায় বসবো? হচ্ছে ফোর্থ ইন্ডেক্সে। তাহলে হচ্ছে আমার এখানে ফোর্থ, আর এখানে ফাইভ। দেন যে আমার দুইটা লেফট ইন্ডেক্স আছে এদেরকে আমি এখানে বসাতে পারবো, কারণ এ হচ্ছে এই ব্যক্তি হচ্ছে লেফট মোস্ট, লেফট মোস্ট লেফটে বসবে, আর দেন হচ্ছে এখানে বসবে। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে, যদি আমার এখানে নেগেটিভ ওয়ান আরেকটা থাকতো, এখানে যদি আমার আরেকটা নেগেটিভ ওয়ান থাকতো তাহলে কি হইতো? কারণ আমার এখানে দুইটা লেফট মোস্ট খালি ইন্ডেক্স আছে, বাট আমার এখন তিনটে, আমি কি তিনটে বসাতে পারবো? অবভিয়াসলি তিনটে বসাতে পারবো। কিভাবে? সেটা হচ্ছে আমি ফোরটাকে পরে বসাই, যেহেতু অর্ডারিংটা আমার হাতে, আমি এখন একটা লেফট মোস্ট, লেফট মোস্ট ইন্ডেক্সে বসাবো এই জায়গায়, এই জায়গায় একজনকে বসালাম, তারপরে হচ্ছে না হলে আমি থার্ড ব্যক্তিকে এখানে বসাই, তারপর বাকি দুজনকে এখানে। তাহলে এই অবজারভেশন থেকে আমরা বুঝতে পারতেছি অর্ডারিংটা যেহেতু ম্যাটার না, আমি এই জিনিসটি ইউজ করতে পারতেছি, এই জিনিসটি ইউজ করে আমি কিন্তু আমার অ্যান্সারটা ম্যাক্সিমাইজ করতে পারতেছি। দ্যাট মিনস আমি সবগুলা যাদের হচ্ছে এক্স ইন্ডেক্স দেওয়া আছে সবগুলোকে বসাই কিন্তু অ্যান্সার ম্যাক্সিমাইজ করতে পারবো। এখন ওয়ানের সবগুলোকে সাপোজ আমি বসাই দিলাম, ওকে, ওয়ানের সবগুলোকে আমি এখানে এখানে বসাই দিলাম, বসানোর পরে যেগুলো আছে বাকি টু আছে সেগুলোকে আমি এই পাশে বসাতে পারি। এখন প্রশ্ন আসতেছে আমার কাছে যদি টু আরো দুইটা থাকতো, এখন আমার কাছে সাপোজ আরো দুইটা টু আছে, টু টোটাল চারটা, এখন কি হবে? এখন কি হবে আমি বলতেছি, এখনো সবগুলোকে বসানো যাবে। কিভাবে? সবার আগে আমরা এখানে হচ্ছে ফিফথ ইন্ডেক্সকে বসাবো, ফিফথ, এখন একটা টুকে আমরা এখানে বসাই দিই। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা এই ফার্স্ট ব্যক্তিকে বসাবো, এখানে বসালাম, দেন হচ্ছে আরেকটা টু আমি এখানে বসাই দিই, দেন হচ্ছে বাকি দুইটা টুকে এই দুইটা জায়গায় বসাই দিই, ক্লিয়ার? কারণ এটা তো রাইটেই বসবে। আচ্ছা, দেন একটা ওয়ানকে একটা লেফট মোস্ট ইন্ডেক্স সম্বলিত ব্যক্তিকে আমরা এখানে বসাবো, তারপরে এখানে হচ্ছে আমরা ফোরকে বসাবো, আর বাকি দুজনকে আমি এখানে বসাবো। দ্যাট মিনস আমার কাছে খালি স্লট থাকলেই হচ্ছে, আমার কাছে ইমটি স্লট থাকলেই কিন্তু আমি যে কোনো কাউকে যে কোনো জায়গায় বসাতে পারি। আমার জাস্ট এখন কাউন্ট করা লাগবে ম্যাক্সিমাম অ্যান্সারটা কত। তাহলে আমি কিভাবে কাউন্ট করবো এখন সেটা দেখাচ্ছি। সব অবজারভেশন আমাদের ক্লিয়ার, এখন জাস্ট হচ্ছে অ্যান্সার ক্যালকুলেশন। তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলো সব বুঝে গেছি কোথায় কী হবে। আচ্ছা, আমি এখন দুইটা কাউন্ট রাখবো, একটা হচ্ছে আমার লেফটে কতজন আছে, কতজন লেফটে বসবে, এটার কাউন্ট হচ্ছে এল, এল হচ্ছে আমার কাছে তিনজন, তাহলে আমি এখানে রাখলাম হচ্ছে থ্রি, আর রাইট কজন, রাইট হচ্ছে আমার কাছে দুইজন, আমি সে কাউন্টটা রাখলাম। ওকে, আর বাকি যে যারা আছে 1, 2, 3 এদেরকে আমি ওদের জায়গায় বসাই দিলাম। আচ্ছা, এবার আমরা দেখি অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত আসে ফাইনালি। আমরা ক্যান্সারটা ক্যালকুলেট করবো এইভাবে, এর পার্সপেক্টিভ থেকে একবার দেখবো, এর থেকে একবার দেখবো, এর থেকে একবার দেখবো। আচ্ছা, যদি আমরা এর থেকে দেখি, এটা যদি হয় আমার লাস্ট বসানো ইন্ডেক্স যেটাকে আমি লেফটে বসাইছি, তাহলে এরপরে আমি লেফটে বসাতে পারবো কয়জনকে? এরপরে আমি লেফটে বসাতে পারবো দুইজনকে, প্লাস রাইটে বসাতে পারবো কয়জনকে? রাইটে স্লট আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর রাইটে ব্যক্তি আছে দুইজন, দ্যাট মিনস আমি দুইজনকে বসাতে পারবো, প্লাস এই যে এই তিনজন। তাহলে এই পর্যন্ত অ্যান্সার কত? 7। তাহলে আমি যদি ফোরকে সবাই লাস্টে বসাই তাহলে আমার অ্যান্সার আসতেছে কত? 7, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ফাইভকে সবার লাস্টে বসাই, ফাইভকে যদি সবার লাস্টে বসাই
তাহলে আমার লেফটে স্লট আছে তিনটা, লেফটে ব্যক্তিও আছে তিনজন, দ্যাট মিনস আমি এখান থেকে পাবো থ্রি প্লাস। রাইটে আমার স্লট আছে হচ্ছে চারটা, রাইটে ব্যক্তি আছে দুইজন, আমি এখানে দুইজনকে বসাতে পারবো প্লাস হচ্ছে এই তিনজন, তাহলে আমার এখানে অ্যান্সার আসতেছে কত, এইট। ক্লিয়ার? ওকে, এবার আমরা ওয়ানের কাছে যাই। ওয়ান থেকে যদি আমি ক্যালকুলেট করি, লেফটে স্লট আছে একটা দুইটা তিনটা চারটা, আমি এখান থেকে তিনজন, ওয়ান লেফট আছে আমি তিনজনকে এখানে বসাবো প্লাস হচ্ছে রাইটে স্লট আছে তিনটা, ব্যক্তি আছে দুইজন, দুইজনকে বসাবো প্লাস হচ্ছে এই তিনজন তো এমনিতে বসবে থ্রি, তাহলে আমার এখানেও অ্যান্সার আসতেছে এইট। তাহলে আমার ম্যাক্সিমাম অ্যান্সার কত, এইট। এই আটজনকে আমি এখানে বসাতে পারবো, দেখতেছি আমার এন এর ভ্যালু ছিল এইট। ওকে, এটা হচ্ছে আমার ফাইনাল প্রবলেম, কীভাবে সলভ করতে হবে সেটার অ্যাপ্রোচ। এখন আমরা যদি কোডে যাই, সবার আগে হচ্ছে টি সংখ্যক টেস্টের জন্য টি ইনপুট নিতে হবে, তারপরে এন এবং এম, তারপর হচ্ছে লেফটে কতজন আছে, রাইটে কতজন আছে, আর এক্স মানে এক্স সম্বলিত ব্যক্তি কতজন আছে। আর আমি একটা সেট নিলাম লেটারের জন্য, কারণ সেট কেন নিছি, কারণ একই ইন্ডেক্সে দুইজন ব্যক্তিও বসতে পারে, আমি জাস্ট একজনকে বসাতে পারবো, তাহলে অবশ্যই আমার সেটের ভিতরে নিতে হবে যেটা ডিস্টিং টাইম সেটাকে থাকে। আর একটা অ্যারে ইনপুট নিলাম, অ্যারেটা নেগেটিভ ওয়ান হলে লেফটের কাউন্ট বাড়বে, নেগেটিভ টু হলে রাইটের কাউন্ট বাড়বে, আর নতুবা হচ্ছে লেটার যে সেটটা আছে মানে এদেরকে আমি পরে বসাবো এটার ভিতরে আমি এটাকে ইনসার্ট করে দিলাম। আর এক্স ইজ ইকুয়াল টু লেটার ডট সাইজ, দ্যাট মিনস আমি পরে বসাবো পারবো হচ্ছে যে আমার এখানে যেরকম ছিল 4 5 1 এরকম আছে তিনজন। ইনিশিয়াল অ্যান্সার হচ্ছে ধরে নিলাম সবগুলো লেফট এবং এক্স এবং সবগুলো রাইট এবং এক্স, ধরে নিলাম একটা ইনিশিয়াল অ্যান্সার। আর টেকেন ইজ ইকুয়াল টু জিরো, টেকেন মানে হচ্ছে আমি যখন ফোর থেকে ক্যালকুলেট করবো তখন আমার আপাতত লেফটে একজনও নেই, আমি যখন ফাইভ থেকে ক্যালকুলেট করছি তখন আপাতত লেফটে একজন আছে, ওয়ান থেকে যখন ক্যালকুলেট করছি আপাতত লেফটে দুজন আছে, এরকম আর কি। তো ফোর থেকে যখন ক্যালকুলেট করবো আপাতত টেকেনের ভ্যালু জিরো, তো ইনিশিয়ালি আমি টেকেনের ভ্যালু ধরলাম জিরো। এবার আমি সেটটার ভিতরে ইটারেট করবো। আচ্ছা, লেফট পুট মানে হচ্ছে লেফটে আমি কজনকে পুট করতে পারি, লেফটে আমরা কজনকে পুট করতে পারি, যতজন আমার এই ইন্ডেক্সটা কত, এই ইন্ডেক্সটা হচ্ছে আমার এখানে হচ্ছে কত আছে, এটা হচ্ছে আমার থার্ড ইন্ডেক্স। ওকে, দ্যাট মিনস আমার সেটের এই যে আই, আইটা থাকবে থ্রি, আর কতজনকে আমি অলরেডি নিছি, আমি একজনকেও নিই নাই, তাহলে হচ্ছে আই মাইনাস টেকেন প্লাস ওয়ান, এই সংখ্যাটা হচ্ছে আমার লেফটে খালি আছে। ওকে, আর লেফট কাউন্ট কত, তো এই দুইটা মিনিমাম আমি লেফটে পুট করতে পারবো। রাইট পুট হচ্ছে যেমন হচ্ছে আমার এখানে ফাইভ, তাহলে আমার এখানে কতগুলো আছে, অনেকভাবে ক্যালকুলেট করা যায়, জাস্ট একটা ইকুয়েশন। রাইটটা তো অবশ্যই মিনিমাইজ করার জন্য নিতে হবে, এম মাইনাস আই মাইনাস এক্স মাইনাস টেকেন প্লাস ওয়ান, যতগুলো আমি নিচে এই পাশে টেকেন প্লাস ওয়ান এম মাইনাস এক্স মাইনাস ওয়ান, কারণ আমার এম কেন, কারণ আমার টোটাল সিট হচ্ছে আমার এখানে যতগুলো আছে সেখান থেকে এটা মাইনাস করতে হবে। তারপর হচ্ছে আমি এক্স মাইনাস এই টেকেন প্লাস ওয়ান, মানে হচ্ছে আমি এ পাশেগুলো তো অলরেডি নিয়ে নিছি, তাহলে ওই পাশে কয়টা আছে, এ পাশে হচ্ছে এক্স মাইনাস টেকেন প্লাস ওয়ান, মানে একটা আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রাইটে আমি ম্যাক্সিমাম কয়টা বসাতে পারবো, লেফটে কয়টা বসাতে পারবো সেটা আমরা নিয়ে নিলাম, তাহলে অ্যান্সার ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ অ্যান্সার লেফট পুট রাইট পুট এবং এ এক্স, তো আমি এমনি নিতে নিতে পারবো, যেটা আমরা এই যে এখানে যেভাবে ক্যালকুলেট করছি লেফট পুট রাইট পুট এবং এক্স, এই তিনটার জন্য যেটাতে ম্যাক্সিমাম সেটা হবে ফাইনাল অ্যান্সার, এবং টেকেনটা পরবর্তীতে আমি প্লাস প্লাস করে দিব। এখন এরকম যদি হইতে পারে যে আমার ফাইনাল অ্যান্সারটা এম থেকে বড় হয়ে গেছে, কারণ আমার কনস্ট্যান্টে কিন্তু বলা নাই যে এম এবং এম একটা একটার উপরে ডিপেন্ডেন্ট, বড় ছোট এটা কিন্তু বলা নাই, দ্যাট মিনস আমার ফাইনাল অ্যান্সারটা এম এর থেকে বড় হয়ে যেতে পারে, কিন্তু সেটা কখনো পসিবল না, তো আমি সেটা সর্বোচ্চ এম বরাবর রাখতে পারি। ফাইনালি অ্যান্সার হচ্ছে অ্যান্সার যেটা সেটা আউটপুট দেখালে হচ্ছে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো, টিল দেন গুড বাই।